দাঁড়ান যদি পারে, আমরা 2 মিনিটের মধ্যে শেষ করবো। না না, লাইন ধরে দাঁড়িয়ে ম্যাডাম, ওটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা সবাই আবার এই আমাদের এই রুমে ফিরে আসি। আমরা এই রুমে ছিলাম, কিন্তু আমরা নানান রকম প্র্যাকটিসের মধ্যে ছিলাম, আমরা ব্যস্তই ছিলাম একটু। তো আমরা তো দেখলাম না, আমরা অনেক রকমের মানে জেস্টার করে থাকি, যেটা আমাদের ডে টু ডে লাইফের, এবং এটা কিন্তু কালচার স্পেসিফিক অনেক সময় অনেকটা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের কমিউনিকেশনের অনেক কিছু কালচার, যেমন আমরা যেমন কি বলে হ্যাঁ মানে মাথাটা এরকম করে নাড়াই, হ্যাঁ আর না মানে মাথা, কিন্তু একটা ইয়ে আছে, ট্রাইবাল একটা গ্রুপ আছে, তাদের কিন্তু উল্টো, তারা মাথা এটা মানে হ্যাঁ, মাথা এটা মানে আছে, মানে একদম উল্টো আমাদের। তো এরকম ভাবে বিভিন্ন জিনিস কিন্তু কালচারও ডিপেন্ড করে। তো যাই হোক, কালচার যেমনই হোক, যেটাই হোক, সব কালচারেই আমরা হাতের ব্যবহার করি, বিশেষ করে কথা বলার সাথে সাথে, যে আমি বললাম যেটা অনেক সময় স্ট্রেংথেন করে ভার্বাল কমিউনিকেশন, এটাকে জোর দেয়, অ্যাসিন করে, যেটা সেটা হচ্ছে, যেমন ধরেন আমরা কোন একটা কিছু বলছি, যে যখন আমরা বলি যে আমার একটা একটা ছোট ভাই আছে, তো আমি কিভাবে দেখাই ছোট, হ্যাঁ এখন একটা ব্যাপার আছে এখানটাতে, ধরেন এতটুকু বললে কি বুঝবেন ছোট, আমি যদি বলি আমার একটা কিছুটা বড়, ধরেন আমার একটা ছোট ভাই আছে আর একটু বড়, হ্যাঁ তাই না, এরকম। তেমনি আমরা যখন একটা কিছু কিনতে যাই দোকানে যেও, কিন্তু আমরা বলি যে আমাকে একটা একটা মানে হ্যাঁ একটা ছোট সাইজের একটা মানে পাউরুটি দেন, বা কিংবা একটা শ্যাম্পু, ছোট একটা শ্যাম্পু দেন, হ্যাঁ এরকম, বা একটা ছোট একটা সাবান দেন। মানে আমরা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু হাতের ব্যবহার, বা আমরা যে খুবই বলো কিভাবে বুঝাই, মানে এত মজা করলাম, মানে একটা হাত পা ছুড়ে মানে মানে অনেক বেশি ইউজটা বুঝাতে, যে মানে এত, বা আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকেও জিজ্ঞেস করি, বা মানে যারা পছন্দের মানুষ তাকেও বলি যে তোমাকে মানে কতটা ভালোবাসি, হ্যাঁ এটা বোঝানোর জন্য, মানে এতটা ভালোবাসি, হ্যাঁ, এবং বাচ্চারা তো খুব খুশি হয়ে যায় যে এতটা এত, এবং বাচ্চারা দেখাতে দেখাতে কি করে দেখবেন, হাতটা একেবারে পিঠের দিকে নিয়ে চলে আসে, হ্যাঁ যে মা বাবাকে ভালোবাসছে এটা বোঝানোর জন্য, কত ভালোবাসি, এরকম করে হাত মানে শুধু প্রসারিত না, পিছনে চলে যায়, মানে এত ভালোবাসে। তো দেখেন যে বাচ্চারাও কিন্তু, মানে শুধু বড়রা না, ছোট বাচ্চারাও কিন্তু আমার এরকম কমিউনিকেশনের ক্ষেত্রে হাতের ব্যবহার, জেস্টারের আছে তাদেরও, আমরা বুঝাতে চাই। তো আমাদের এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, যখন আমরা কমিউনিকেট করব, করতে চাই কোন জায়গায় কোন ভাবে আমরা সেটা এক্সপ্রেস করব, কি বুঝাতে চাচ্ছি, সেটা আমরা এর মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিতে পারি, কমিউনিকেট করতে পারি। তো এইটা মোটামুটি আপাতত আমার ইয়ে, ঠিক আছে, তাহলে আপাতত আমি একটু ব্রেক নেই, মানে আমি এবার একটু থামি, আমাদের এবার এর পরের অংশটুকু আমি আমার আমার প্রিয় শিক্ষার্থী এবং এখন খুব ভালো নাম করা একজন ট্রেইনার, একজন হেলথ মানে মেন্টাল হেলথ প্রফেশনাল,
তাসনিন তামান্না কনিকে বলছি পরের অংশটুকু পরিচালনার জন্য। পরে আবার দেখা হবে আমার সাথে। স্যার কোনো কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার কোনো কিছু শোনা যাচ্ছে না। এখন কি অনলাইন থেকে আমার কথা শোনা যায়? অনেক আস্তে শোনা যাচ্ছে, আচ্ছা কিছু বোঝা যাচ্ছে না। এখনো কি অনেক আস্তে শোনা যাচ্ছে নাকি আগের চেয়ে একটু? দেখ, আগের চেয়ে একটু জোরে শোনা যাচ্ছে, তবে আমাদের জন্য একটু আস্তেই হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে না? আচ্ছা, এখন কি অবস্থা একটু বলবেন অনলাইনে? এখন কি শোনা যায়? কিছুটা ইম্প্রুভ হয়েছে, আচ্ছা ঠিক আছে। তবে আরো একটু ক্লিয়ার শোনা গেলে আমাদের জন্য ভালো হইতো, কারণ আমরা অনলাইনে বাহিরে ক্লাস করছি। তো আশা করা যায় ভালোভাবেই শোনা যাবে হয়তো। আমরা কি শুরু করে দেখতে পারি? যদি সমস্যা হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতে পারি, কি বলেন আপনারা? শোনা যাচ্ছে এখন, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর অফলাইনে তো সবাই শোনা যাচ্ছেই, তো ঠিক আছে আমি শুরু করব। তার আগে আমার পরিচয়টা যদিও ম্যাডাম বললেন, তারপরে আমি একটু বলছি। আমি তাসনিম তামান্না। আপনাদের অনেকের সাথেই হয়তো আমার পরিচয় আছে, আবার অনেককেই চিনি না। আমি ও সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স শেষ করেছি, এরপরে এখানে প্রফেশনাল সাইকোলজিস্ট এবং কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। তো ঠিক আছে, আমরা সোশ্যাল স্কিল এর বিভিন্ন পার্ট নিয়ে কথা বলছিলাম। ম্যাডাম এতক্ষণ খুব সুন্দর করে সেই বিষয়গুলো শেখালেন, এবং আমি যে টপিকটা নিয়ে এখন কথা বলবো সেটা হলো প্রক্সিমিটি। প্রক্সিমিটি নামটা কি আপনারা এর আগে শুনেছেন? হয়তো শুনেছেন। প্রক্সিমিটি বাংলায় যদি বলা যায়, বাংলায় হলো আন্তঃব্যক্তিক দূরত্ব। বাংলাটাই অনেক কঠিন, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে একটু ডাকবো। কে আসতে চান? একজন মেয়ে। আপনি ওখানেই দাঁড়ান। লিমন ভাই, আপনি তো আসবেন, এখানে দাঁড়ান। আপনাদের কাজ হলো আপনারা দুজন দুজনের সাথে কথা বলবেন, যে কোনো বিষয়ে আপনারা কথা বলবেন। আপনিও কথা বলবেন, আপনিও কথা বলবেন, দুজন কথা বলতে বলতে এগিয়ে আসবেন সামনে। আরেকটু আরেকটু বলে নিন, কথা বলতে বলতে এগিয়ে আসবেন যতক্ষণ পর্যন্ত আগানো যায়, আগাবেন, এবং যদি ডিসকমফোর্ট ফিল হয় তাহলে স্টপ, এবং যদি আরো অস্বস্তি তৈরি হয় তাহলে চাইলে পিছিয়ে। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনলাইন থেকে। ম্যাম, কথা নিয়ে খুব সমস্যা হচ্ছে, আর একটু ক্লিয়ার এবং জোরে হইলে আমাদের জন্য সুবিধা হইতো। আমরা কিন্তু ভালোই শুনতে পাচ্ছি আপু, আপনি একবার লিভ। আচ্ছা, সবারই কি অনলাইনে এরকমই সমস্যা হচ্ছে শুনতে? ম্যাম এখন স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে ডাউন হয়ে যায়, তখন আমরা শুনতে পাই না। জি, অনলাইনে মনে হয় অনেক, মানে প্রায় সবারই এরকম সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছিলাম অনলাইনে যেহেতু আপনারা বুঝতে পারেননি, আমি আরেকবার একটু বলছি। সেটা হলো এখানে দুজন দাঁড়িয়ে আছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওনাদেরকে আমি একটা কাজ বলেছি, সেটা হলো ওনারা দুজন দুজনের সাথে কথা বলতে বলতে এগিয়ে আসবেন, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না নিজেদের মধ্যে অস্বস্তি তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আগাবেন, অস্বস্তি তৈরি হলে স্টপ করে যাবেন,
এবং আরো বেশি অস্বস্তি হলে একটু পিছিয়েও যেতে পারেন। ঠিক আছে, নিশ্চয়ই অনলাইনে এবার শুনতে পেয়েছেন আপনারা। জি ওকে, ঠিক আছে, জি স্টার্ট। ঠিক আছে, আপনারা এই জায়গায় দাঁড়িয়ে তো ওকে, ঠিক আছে, আমি দেখলাম যে লিমন ভাই আপনি একটু পিছিয়ে যাচ্ছিলেন, এর কারণটা কি একটু বলতে পারেন? আচ্ছা, মানে কেন অস্বস্তি হচ্ছিল? মানে একটু বেশি কাছাকাছি হয়ে গিয়েছে এমন ফিল হচ্ছিল। আপনার ক্ষেত্রেও কি অনেকটা সেরকম মনে হচ্ছিল? কিন্তু যেহেতু এখানে স্যার ম্যাডামরা আছেন এবং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কাছে আগিয়ে আসতে হবে, সেই কারণে আগিয়ে আসছেন, ব্যাপারটা কি এরকম নাকি আপনার ভেতরে অস্বস্তি তৈরি হচ্ছিল? হুম হুম দাঁড়িয়ে গিয়েছেন, পিছিয়ে গিয়েছেন, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। ওনাদের ওনারা তা হচ্ছে না, আচ্ছা অনলাইনে কেন? ওনাদের কথা। তো এখানে, আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা একটু বসতে পারেন। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পেলাম? ওনারা দুজনই আই থিঙ্ক দুজনের সাথে পূর্ব পরিচিত নন, আজকেই মনে হয় মানে দেখা, কালকে হয়তো প্রথম দেখা হয়েছে। তো আপনারা যে কথা বলতে বলতে এগিয়ে গেলেন এবং একটা পর্যায়ে যে স্টপ হয়ে গেলেন, তাই না? ঠিক আছে, আপনাকে আমি আবারও একটু দাঁড়াতে বলবো এবং প্রাপ্তি আপনি কিন্তু আসবেন, সেম ভাবে আপনারা দুজন আবারও একটু কথা বলবেন, বলতে বলতে এগিয়ে যাবেন। আচ্ছা, অনলাইনে যেটা হচ্ছে, আপনারা হয়তো পার্টিসিপেন্টদের কথা শুনতে পাচ্ছেন না, ওনাদের কথা শোনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, ওনারা কতটুকু ডিস্টেন্সে দাঁড়াচ্ছেন বা কোথায় দাঁড়াচ্ছেন সেটা আপনারা একটু বোঝার বা খেয়াল করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ প্রাপ্তি। এখানে আমরা কি দেখতে পেলাম? সেম ছিল, থাকার কারণ কি আপনাদের কাছে আমার প্রশ্ন? জেন্ডার ডিফারেন্স? আচ্ছা, জেন্ডার ডিফারেন্স, খানাটাই তো এবং ক্লোজ ছিল। ওনারা দুজনই দুজনের সাথে হয়তো পূর্ব পরিচিত, ওনারা কথা বলতে বলতে একদম মানে এখানে ব্যাপারটা এমন ছিল যে সিনিয়র কেউ না থাকলে আরো কাছে চলে গেলেও খুব একটা প্রবলেম হতো না, তাই না? ইচ্ছে করছিল যে আর একটু দিয়ে হাক করে ফেলি এইরকম। একদমই তাই, আসলে এই যে প্রক্সিমিটি বা আন্ত ব্যক্তিক দূরত্ব, এই দূরত্বটা কিন্তু নির্ভর করে যে তার সাথে আমাদের সম্পর্কটা কেমন সেটার উপরে, তার সাথে আমার কোন লেভেলের সম্পর্ক। আমাদের কিন্তু চার ধরনের সম্পর্ক হয়ে থাকে, যেমন পার্সোনাল লেভেলের সম্পর্ক আছে না, ইন্টিমেট লেভেলের সম্পর্ক যারা আমাদের খুবই কাছের। ইন্টিমেট কারা আপনাদের, আপনারা যদি একটু বলেন? বাবা মা, ফ্রেন্ড, সেম সেক্স এর ফ্রেন্ড হতে পারে, হ্যাঁ এই তো, এরকম বাবা মা, ফ্রেন্ড, সেম সেক্স এর। তারপরে পার্সোনাল সম্পর্ক, সোশ্যাল সম্পর্ক এবং পাবলিক সম্পর্ক, তিন ধরনের সম্পর্ক। তো আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হলো যে এই যে লিমন ভাই আর উনি যে প্র্যাকটিসটা করলেন, এখানে যেহেতু ছেলে এবং মেয়ের ব্যাপারটা ছিল, সে কারণে একটা ডিস্টেন্স পরে তারা কিন্তু আর এগোতে পারছিলেন। ওনাদের সম্পর্কটা আমরা কোন লেভেলে ফেলতে পারি? সোশ্যাল সম্পর্ক, এক্স্যাক্টলি, সোশ্যাল সম্পর্কের মধ্যে ওনারা ছিলেন, এই কারণে দেখা যাচ্ছে যে হয়তো 4 ফিট থেকে 4 ফিটের মধ্যে একটা ডিস্টেন্সে ছিল তারা। এবং প্রাপ্তির সাথে যদি দেখি তাহলে দেখা গেল যে দুজন খুবই কাছাকাছি চলে এসেছিল, একদম ইন্টিমেট লেভেলের সম্পর্কের মধ্যে, মানে ডিস্টেন্স এর মধ্যে, তাই না? তো এরকম কি কখনো আপনাদের জানা আছে বা আপনাদের মনে হয় যে এই আন্ত ব্যক্তিক দূরত্ব বা প্রক্সিমিটি সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে তাহলে অনেক মিসকমিউনিকেশন তৈরি হতে পারে, কি মনে হয়? কি ধরনের জি, হতে মিসকমিউনিকেশন? পারে।
আচ্ছা, অনলাইন থেকে একটু কেউ শেয়ার করবেন যে কি ধরনের মিসকমিউনিকেশন হতে পারে? আচ্ছা, আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। অবশ্যই। যদি এরকম হয় যে আমার আমার অপোজিট সেক্সের কোনো মানুষ হুম হুম এবং প্রথম আমার সাথে হচ্ছে, কিন্তু কথা বলতে বলতে কাছে চলে আসছে, তো সেক্ষেত্রে এবং আমি চাইবো নেক্সট টাইম আবার যদি তার সাথে দেখা হয় হুম তাহলে হুম যেন আর ওনার সাথে কথা বলতে না হয় বা একটু দূরত্ব বজায় রাখবো। আবার আমার যদি খুব ক্লোজ মানে হুম হুম ইন্টিমেট লেভেল আমার যার সাথে সম্পর্ক, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড 5 বছর পর দেখা হলো, তো হুম হুম আমি চাইবো যে প্রথমে ওকে একটু হাক করতে, তো সেক্ষেত্রে যে যদি দেখি সে অনেক দূরে থেকে আমাকে হাই হ্যালো বলছে বা সেভাবে আমার সাথে ক্লোজ হচ্ছে না, তাহলে আমি হুম আবার হুম কষ্ট পাবো। আচ্ছা, এটাই আসলে আমি বুঝতে চাচ্ছি। বোঝাতে চাইলেন, বাহ খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি একটু নেক্সট করব। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি তাই না যে, আচ্ছা এটা একটু সরাবো আমি, এখান থেকে চলে যাবে, এখানে আমরা হচ্ছে ছবি দেখতে পাচ্ছি নিশ্চয়ই, অনলাইনেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটা বলয়ের মধ্যে দেখা যাচ্ছে দুজনকে, বোঝা যাচ্ছে ছবির মাধ্যমে। তো এটার মাধ্যমে আসলে এখানে বোঝানো হচ্ছে যে এই যে সামনাসামনি যে আমাদের দূরত্ব একজনের সাথে আরেকজনের, সেই দূরত্বটা কিন্তু একটু বেশি, সেম ভাবে পাশাপাশির দূরত্বটা কিন্তু কম। এখানে ছবিতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাই না, পেছনে এবং সাইডের দূরত্বটা কিন্তু কম কিন্তু সামনের দূরত্বটা বেশি, এবং এই প্রক্সিমিটির ওপর, ওই যে বললেন অনলাইনেও বললেন এবং এখানে আমরা রোল প্লে এর মাধ্যমেও দেখতে পেলাম যে আপনারা যখন দুই ফ্রেন্ড বা পরিচিত খুব কাছাকাছি চলে যেতে ইচ্ছে করছে, এটার মাধ্যমে কিন্তু এটা দেখেই আমরা বুঝতে পারলাম যে আপনাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং আপনারা যে পূর্ব পরিচিত সেটা কিন্তু দেখেই বোঝা গেল। তো এই প্রক্সিমিটি দেখে কিন্তু আমরা বুঝতে পারি একজন মানুষকে দূর থেকে দেখেও, হয়তো তাদেরকে আমরা চিনি না, দূর থেকে দেখেও কিন্তু আমরা ধারণা করে নিতে পারি তাই না, যে ওদের মধ্যে হয়তো এই রকম সম্পর্ক, এটা দেখেই বোঝা যায়, ইন্টিমেসি বোঝা যায় এবং পাওয়ার বোঝা যায়। কিন্তু মনে করেন এখন যদি আমরা ভিসি স্যারের সামনে যেয়ে কথা বলি তাহলে আমাদের দূরত্বটা কেমন হবে, আমরা কি একদম কাছাকাছি যেয়ে কথা বলতে পারি নাকি একদম একটু দূরত্ব মেনটেন করি, একটু দূরত্ব মেনটেন করি? তো সেই দূরত্ব দেখে কিন্তু বোঝা যায় পাওয়ার বা স্ট্যাটাস বোঝা যায়, সেই মাফিক এই প্রক্সিমিটিটা ডিপেন্ড করে, রিলেশনশিপের কথা তো বললাম। মেপে দেখানো হচ্ছে আপনাদেরকে যেটা বললাম যে আমাদের যে তিন ধরনের সম্পর্কের বিষয় আছে, যে পাবলিক সম্পর্ক, সোশ্যাল সম্পর্ক, পার্সোনাল সম্পর্ক এবং ইন্টিমেট সম্পর্ক, এই সম্পর্কগুলোর দূরত্ব কিন্তু এমন হয়, ইন্টিমেট যারা ওই যে আমরা দেখলাম যে একদম খুবই কাছের তাদের দূরত্ব কিন্তু একদম নাই বললেই চলে, যে 18 ইঞ্চির মধ্যে যত কাছে আসা যায় সেটা কিন্তু আমরা ডিসকমফোর্ট ফিল করি না, এবং পার্সোনাল লেভেলের যে সম্পর্কগুলো, পার্সোনাল লেভেলের যে মানুষগুলো আমাদের লাইফে আছে তারা হয়তো 18 ইঞ্চি থেকে 4 ফিটের মধ্যে থাকে, এর পরে যদি চলে আসে তাহলে আমরা ডিসকমফোর্ট ফিল করি। যেমন কিনা ওই যে অনলাইনে একজন বলছিলেন যে খুব কাছে চলে এসে বা কথা বলছে, পরবর্তীতে হয়তো আমি চাই না, আমি বলতে পারি না কোথায় একটা সমস্যা কিন্তু আমি চাচ্ছি না যে তার সাথে আমি আর মিট করি। এমন অনেক দেখবেন আপনাদের পার্সোনাল লাইফ অভিজ্ঞতা আছে কিনা, দেখবেন যে অনেক মানুষ আছে আমরা কথা বলছি খুব ভালো সব দিক দিয়েই ঠিক, কিন্তু কোথায় একটা জেনে কি মানে ইচ্ছে করে না তার সাথে কথা বলতে, অনেক সময় হয়তো আমরা বুঝতেও পারি না, মনে হয় যে তার মধ্যে কি একটা জিনিস সমস্যা আছে, আমার খুব একটা ভালো লাগে না, খুব একটা কমফোর্ট ফিল করি না তার সাথে কথা বলতে। তো আসলে এই যে প্রক্সিমিটির জ্ঞান যদি তার এবং আমার দুজনের মধ্যে না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। আর সোশ্যাল সম্পর্ক 4 ফিট থেকে 12 ফিটের মধ্যে, আমরা সোশ্যাল সম্পর্কটার সাথে অনেক পরিচিত কারণ করোনা আমাদেরকে শিখিয়েছে সোশ্যাল ডিস্টেন্স, সেখানে আমরা আসলে শিখেছি
এবং পাবলিক লেভেলের যে সম্পর্ক সেটা 12 ফিট থেকে আরো দূরের যে সম্পর্কগুলো সেগুলো। আমি যেটা বলছিলাম যে আসলে আমাদের ইউনিভার্সিটি লাইফে দেখবেন, বা শুধু ইউনিভার্সিটি লাইফে না, সব ক্ষেত্রে স্কুল কলেজেও হতে পারে, যে এই যে প্রক্সিমিটি সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে তাহলে মিস কমিউনিকেশনের কথা যেটা বলছিলাম, এমন হতে পারে মনে করেন যে আপনার কোনো ফ্রেন্ড, মনে করেন